বর্তমান পৃথিবীর মধ্যে ফিলিস্তিনের দিকে আমরা তাকিয়ে দেখি ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের শত্রু চিরশত্রু ইহুদি এবং খ্রিস্টান কি বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না ইহুদি এবং নাসারা তারা কি আমাদের বন্ধু হতে পারে কখনো এটা তো আমরা বললাম আপনারা বললেন কেন বাস্তবে দেখতেছেন কিন্তু কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইহুদি এবং খ্রিস্টানেরা কোশ্চিন কালেও তোমাদের উপরে সন্তুষ্ট হবে না কোরআন থেকে আয়াতের দলিল নেন আল্লাহর কথা আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ালান তারদান কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিউ মিল্লাতাহুম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও তমাম পৃথিবী মুসলমানেরা রে ইহুদি এবং খ্রিস্টান ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে সন্তুষ্ট হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের দাড়ি শেষে টুপি ফেলে দিয়ে পাঞ্জাবি ফেলে দিয়ে ইসলাম ধর্ম বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে নবীকে বাদ দিয়ে কোরআন সব দূরে ফেলে দিয়ে ইহুদি এবং খ্রিস্টান তোমরা যতক্ষণ পর্যন্ত না হবে ইহুদি এবং খ্রিস্টানরা তোমাদের উপরে ততক্ষণ সন্তুষ্ট হইতে পারবে না জোরে বলুন ঠিক কিনা এটা ডাইরেক্ট আল্লাহর কথা ডাইরেক্ট আল্লাহর কথা কোরআনের আয়াত আমি যে আয়াত এগুলো তেলাওয়াত করেছি হাবিব সাহেবরা আছে আয়াত রেকর্ড হয়ে গেছে এই ইহুদি এবং খ্রিস্টানরা ফিলিস্তিনের মুসলমানদেরকে বিগত 70 বছর পর্যন্ত বোমা মেরে হত্যা করতেছে নারীদেরকে ধর্ষণ করতেছে কুচি কুচি মাসুম বাচ্চাদেরকে হত্যা করতেছে এবং ফিলিস্তিনি মুসলমানদের বাড়ি ঘর সব কিছু জ্বালিয়ে পুড়ে বোমা মেরে সব কিছু মাটির সাথে মিশিয়ে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কুচি কুচি মাসুম বাচ্চাদেরকে এই ইহুদিরা হত্যা করেছে জোরে বলুন ঠিক কিনা তাদের সহযোগিতা হলো আমেরিকার খ্রিস্টানরা জোরে বলুন ঠিক কিনা কিন্তু দুঃখের বিষয় সবচেয়ে দুঃখের বিষয় হলো যেই মুহূর্তে তাম পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান আলেম গয়রে আলেম তাম পৃথিবীর অনেক হিন্দু তাম পৃথিবীর অনেক বিধর্মী তারাও ফিলিস্তিনির মুসলমানদের পক্ষে আছে ঠিক সেই মুহূর্তে বাংলার জমিনে এবং সৌদি আরবে বসে কিছু শায়েক আছে তারা মাথার মধ্যে রুমাল লাগাইয়া এই বিপদের মুহূর্তে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কোনো কথা বলে না কথা যতগুলো বলে ফিলিস্তিনের মুসলমানদের বিপক্ষে বলে এরা কার দালাল জোরে বলেন আপনারাই বলেন যেই মুহূর্তে আপনার বাবাকে আপনার ভাইকে আপনার ভাই বেরাদার আপনার মাকে মানুষ গুলি করতেছে পেটের মধ্যে ছুরি ঢুকাইতেছে যেই মুহূর্তে আপনার আপন ভাইয়ের হাতটা কেটে ফেলতেছে পেটের মধ্যে ছুরি ঢুকাইতেছে ওই মুহূর্তে যদি কোনো ব্যক্তি আপনার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে ডাকাইতের বিরুদ্ধে যদি কথা না বলে যে ছুরি ঢুকাইতেছে তার বিরুদ্ধে যদি কথা না বলে তাহলে কেমন লাগে যেই মুহূর্তে হাজার হাজার ফিলিস্তিনি মুমিন মুসলমানদেরকে হত্যা করতেছে তাদের কল্লা কাটতেছে বাড়িঘর দখল করতেছে বোমা মেরে বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিতেছে ওই মুহূর্তে ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে কথা না বলে বলতেছে যে ফিলিস্তিনির মুসলমান হামাস কেন এই মুহূর্তে গিয়ে হামলা করলো আরে বেটা বেউকুফ গাধা হামাস তো এখন আক্রমণ করে নাই এই যুদ্ধ তো শুরু হয়ে গেছে